ওপর থেকে একটু বানিয়েছি দুটো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফর দিস প্রিয় ব্লগ। আর আজকেও ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল, মানে এক্ষুনি আমি এডিট করছি, দিয়ে এক্ষুনি পোস্ট করব। অলমোস্ট এখন বেজে গেছে 12:10, কিছু করার নেই, সকাল থেকে অনেক বিজি ছিলাম। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কাল বিকেলে পার্লারের, আমার কাল সেকেন্ড ডে ছিল, তো সেকেন্ড ডেতে আমি কীরকম সাজলাম, কতটা শিখেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একের পর এক। আর হ্যাঁ, তোমরাও কিন্তু সমানভাবে আমার পাশে থেকো, আমি যেরকম স্টেপ বাই স্টেপ শিখছি রিমির কাছ থেকে, তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব। এখন দেখো পার্লারে এসে বসছি, মৌ আমি চলে এসেছি, আর ওখানে রিমি অলরেডি যারা নেল এক্সটেনশানের কাজ করতে চায়, মানে করছে, ওর স্টুডেন্টদেরকে নেলের কাজটা শেখাচ্ছে, ওর অনেক স্টুডেন্ট আছে। আর দেখো মেকআপ এমন একটা জিনিস, এর বিভিন্ন মানে প্রচুর দিক আছে, কেউ চাইলে অনলি নেলের উপরে কাজ করতে পারো, শিখতে পারো, তো ওটার এখন খুব ট্রেন্ডিং চলছে, বা কেউ চাইলে অনলি ব্রাইট বা ফেসিয়াল করা, প্রচুর দিক আছে, প্রচুর দিক আছে। তো তোমরা যারা ঘরে বসে আছো তো একবার ট্রাই করতেই পারো। আর দেখো ওখানে একটার পর একটা ক্লাস চলছে, আর এই সময় ওর বুকিং চলছে। আমার দেখবে পুরো ভিডিওটা দেখবে, রিমির নাম্বার দেওয়া আছে, ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। আর যদি শিখতে চাও আমার চ্যানেলের নাম থেকে বললেও তোমাদেরকে অনেকটা ছাড় দেবে। এখন বসে গেছি আমি আর মৌ, আজকে আমাদের যেটা ক্লাস ছিল ফার্স্ট ডে, মানে সেকেন্ড ডে, প্রথম দিন ও আমাদেরকে কিছু থিওরি লিখিয়েছে, থিওরি পড়িয়েছে, বুঝিয়েছে, তো আজকেও আমাদেরকে টেস্ট করতে দিয়েছে, মানে ওই পড়াটা আমরা কতটা পড়াশুনো করেছি, কতটা বাড়িতে প্র্যাকটিস করেছি বা কিছু, তো ওই ওর ফার্স্ট ডের বেসিসে আজকে আমরা মেকআপটা করছি। তো দেখো প্রথম দিন ও যা যা শিখিয়েছিল স্টেপ বাই স্টেপ, ওই রকমভাবে মেকআপ করেছি। সত্যি বলতে প্রথম দিনের মেকআপ হিসেবে রিমি নিজেই বলছিল যে তুমি প্রথম দিন করেছো, তো এই হিসেবে খুব সুন্দর এসছে। আর মানে আমার নিজের তো ভীষণই ভালো লাগছিলো, কী বলো তো, যেরকম চাইতাম বাড়িতে এরকমভাবে মেকআপ কোনোদিনই করতে পারিনি, যেসব আমার প্রোডাক্ট আছে যাই বলো না কেন। তো এখানে ফার্স্টবার রিমি একটুও হাত দেয়নি স্কিনে, নিজেই একাই করেছি, তো ভীষণ হ্যাপি হয়েছিলাম যে ওই যেই ব্যাপারটা আমরা চাই না পার্লার থেকে সাজলে, যে মুখে যেই পারফেক্ট ব্যাপারটা, তো ওই জিনিসটা অনেকটাই হয়েছিল। আর আমি তো ভীষণ হ্যাপি, কারণ আমি না নিজে যতটুকু যা কিনি, মানে যত প্রোডাক্ট যা কিছু কিনি, নিজের থেকে বেশি মানে বাড়ির পাশে বলো, আমার বোনেদের, বাড়ির সবাইকে সাজাতে আমি ভীষণ ভালোবাসি। তো আরেকটা জিনিস কি হয়েছে বলো তো, মৌমিতাও শিখছে, মানে এত দিন আমরা তো কলেজ লাইফ থেকে বলতাম ওই কবে শিখবো রে পার্লারের কাজ শিখবো, বাট সবসময় সম্ভব হয়ে ওঠে না, কলেজে পড়াশুনো তার সঙ্গে পার্লার, ওটা তো আর সম্ভব হয়েই ওঠেনি। যাই হোক, দিয়ে এখন কি ভালো হয়েছে, ও দুজন বলছি দেখ পুজোর সময় না আর কিছু না হোক মেকআপ তো নিজেরা করে নেবো, বাট হেয়ার স্টাইলটা অন্য কাউকে যতটা আমরা করে দিতে পারি, অন্য কারোর হেয়ারে যতটা স্টাইল অ্যাপ্লাই করতে পারি, নিজেদের ওপরে তো হয় না, তো আমি ওর হেয়ারটা ঠিক করে দেবো, ও আমার হেয়ারটা মানে চুলটা বেঁধে দেবে। তো এরকমই আমাদের প্রচুর ডিসকাশন চলছে, যাই না সে সব দিয়ে কোথায় গিয়ে দাঁড়াই, কোথায় গিয়ে হয়। আর এখন তো সত্যি কোনো কিছু প্ল্যানিং করতেই ভয় লাগে, কারণ চারিদিকে না মানে যেভাবে এটা ওটা এত খারাপ খারাপ নিউজ পাই না, এখন সব কিছু করছি ঠিকই, দেখবে এখন আমাদের সবার না হাতটা অনেকটাই দুর্বল হয়ে গেছে, অনেকটাই, মানে কোনো কিছু ওই উদ্যম নিয়ে করার আগেই, উদ্যম নিয়ে কাজ করি ঠিকই, তারপর হঠাৎ করে মনে হয় না বেশি প্ল্যানিং করবো না বাবা, কী হবে কেউ বলতে পারে না, তো ওই জিনিসটা এখন আমাদের সবার মধ্যেই হয়ে গেছে। তার মাঝখানেও আমাদেরকে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে, কিছু করার নেই। তো তোমরা জানিও আমার ফার্স্ট ডের ওয়ার্কটা তোমাদের কেমন লেগেছে, মানে আমার সাজটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। ঠিক আরেকটা কথা মনে পড়লো, পরশু দিনের ব্লগে আমি বলেছিলাম, একটা তোমাদেরকে কোশ্চেন দিয়েছিলাম, ধাঁধা বলো কোশ্চেন যাই বলো দিয়েছিলাম, তোমরা কেউ অ্যান্সার দিতে পারো নি। তো ওখানে আমি বলেছিলাম যে মামা যদি ভাগ্নের থেকে ছোট হয় তাহলে ভাগ্নে মামাকে কি বলবে, তুই দিয়ে, তুমি দিয়ে, আপনি দিয়ে। তো বেশিরভাগ কমেন্ট এসেছে, বেশিরভাগই তোমরা বলেছো যে তুমি দিয়ে বলবে, আবার অনেকে বলেছো যে মামা তো তুমি দিয়ে আমাদের নাম ধরেও ডাকে, কারণ ওরা ছোটো ঠিক ছোটো থেকে একে অপরকে নাম দিয়ে ডাকে, বা ভাগ্নি বলে, এরকম বলেছো, অঙ্কিতা বলেছিল মনে হয়। হ্যাঁ, তো দেখো ওটা তো আলাদা ব্যাপার, এখন তো আমরা সবাই ভালোবেসে, আমি যেমন আমার মাসিদেরকে মাঝে মাঝে ফোন করে কী রে কী করছিস, আমার দুষ্টমা মিষ্টিমামকে মাঝে মাঝে তুই দিয়ে বলেই দিই, বাট ওটা নয়, মানে ওটা আলাদা আদর, কিন্তু যেটা আসলে, তো আমার ম্যাডাম আমাকে ওই যখন ক্লাস নাইনে ওই কোশ্চেনটা আমাকে করেছিলেন, তো আমি অ্যান্সার দিতে পারিনি, তারপর ম্যাডামই আমাকে অ্যান্সারটা দিয়েছিলেন, বলেছিলেন যে
মামা ছোট হোক বড় হোক যেমন হোক না কেন সম্পর্কের দিক দিয়ে সবসময় সম্পর্ক আগে থাকে, তো মামাকে আমরা আপনি বলবো। ভাগ্নের থেকে যদি মামা ছোট হয় তাও আমরা আপনি বলবো। দেখো আগে কিন্তু এরকমই ছিল, বড়দেরকে আপনি দিয়ে বলতে হতো, এখন আমরা পরপর তুমি বলি, মানে এটা অনেক আগের কথা। তো ওই নিয়ম অনুসারে মামাকে আমরা আপনি বলবো। তাহলে বুঝতে পেরেছো, মানে এটা আমাকে আমার ম্যাডাম বলেছিলেন, তো এই কথাটা আমার সবসময়ের জন্য মনে থাকে, আমি এটা ভাবি মাঝে মাঝে। আর দেখো একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর বাড়িতে এলাম, কি বলবো এত বৃষ্টি, ওখান থেকে বেরোলাম তারপরে বৃষ্টি চলে এলো। যাই হোক, বৃষ্টি থামলো, একটু আসি, স্কুটির টায়ার পাংচার। মানে যখন সময় খারাপ যায় না, সব দিক দিয়ে খারাপ যাবে, মানে কেউ কিছুই করতে পারবে না। বসি, ভাবো তো সেই সকাল থেকে বেরিয়েছি, রান্না বান্না এটা ওটা করে মোটামুটি কতটা টায়ার্ড আছে, তার উপরে মোটামুটি আমার চলছে। মা এক্ষুনি ফোন করছিল, বলি তোর কী দরকার বলতো এক্ষুনি এইসব শেখার, কারণ মানে টাইমই তো পাস না, একটু রেস্ট নিবি সেটাও তো হচ্ছে না। যাই হোক, এখন কি রেস্ট নেওয়ার সময়? এখন রেস্ট নেওয়ার সময় নয়, পরপর এই আমি যেটা মনে করি, মানে এটাই আমাদের হয়তো বয়স, যতটা পারবো পরিশ্রম করে নেবো, যতটা পারবো পরিশ্রম করে নেবো, পরপর তো আমাদের সবার বয়স বাড়বে, পরিশ্রম করার ক্ষমতা কমে যাবে। তো ঠিক আছে, চলো দেখা যাক কতদিন লাইফ এরকমভাবে কাটাতে পারি। আর আমার দেখো এখনও মেকআপ করা আছে, আর অ্যাকচুয়ালি আমি আর মেকআপটা তুলিনি, কারণ আমি তো সোজা বাড়ি আসবো, আমি তো আর কোথাও যাবো না এদিক ওদিক, তো ওই জন্য আর মেকআপটা রিমুভ করা হয়নি, বাড়িতে এসে রিমুভ করবো। আর আমি না ভীষণ হ্যাপি, ভীষণ, মানে কী জন্য বলতো, ভালো খারাপ মেকআপ করেছি ওটার জন্য নয়, মানে আমার যে অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে মেকআপ শিখবো, বাট হয়ে উঠছিল না। তোমাদের সঙ্গে মানে আসল কারণটাও বলি, দেখো যেটা জানি যে মেকআপ শিখবো, এক্ষুনি মেকআপ শিখতে গেলে অনেকটাই টাকা খরচ, 30-40 হাজার টাকা একটা খরচ হয় মানে সব কিছু নিয়ে। তো আমি ভাবলাম যে আমার অত টাকা খরচ করেও লাভ নেই, কারণ ওই অতটা মেকআপ শিখে তো আমি ব্রাইড সাজাতে যাবো বা ওরকম, তো আমার টাইমও নেই, ওই দিকে আমার অতটা ইন্টারেস্ট নেই, মানে নিজের জন্য নিজের মা মাসি বোন ওরকম ঠিক আছে। তারপর যখন রিমির সঙ্গে কথা হলো, রিমির সঙ্গে এই নেল করতে গিয়ে ওর সঙ্গে আমার কথা হলো, ও যখন বললো যে করে নাও সেলফ মেকআপ কোর্সটা করে নাও, তো ওটা মানে ইচ্ছে ছিল, তো ওটাও পূরণ হলো, তো অনেকটাই কম প্রাইস অনেকটাই কম। তো আমার স্ক্রিনে থাকা নাম্বারটা দেখো, এখান থেকে তোমরা রিমির সঙ্গে যোগাযোগ করো। আর হ্যাঁ, অবশ্যই বলবে যে আমি স্পর্ধাস্প্রিয়া ব্লগ থেকে স্পর্ধা দিদির ভিডিও দেখে, তো মানে যদি শিখতে চাও বা কোনো মেকআপ করতে চাও, ব্রাইড মানে খুবই ভালো সাজায়, ও পেজ আছে, ফেসবুক পেজ রিমি, তোমরা সার্চ করলে পেয়ে যাবে, তো যদি শিখতে চাও তো অবশ্যই আমার নাম বলবে ওর কাছে, আর আমার চ্যানেলের নাম বা আমার নাম বা আমার চ্যানেলের নাম বলে ভিডিও দেখে গেছো বললে যতটা মানে ও সাজাতে অন্যান্যদের কাছ থেকে বা যতটা টাকা নিচ্ছে বা এই সেলফ মেকআপ কোর্স বা কোনো কোর্সের জন্য, অবশ্যই আমার চ্যানেলের নাম থেকে গেলে তোমাদের কাছে মানে অনেকটাই কম নেবে। তো এটাই হলো ব্যাপার, তোমরা ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। আর আমার ফার্স্ট দিনের কাজ কেমন হয়েছে তোমরা জানিও, একদম সিম্পল বলতে আমি না লাগাইনি, জানো ব্লাশার লাগাইনি তেমনভাবে, আমার তো এমনি একটু গোল মুখ, মানে এরকম ভরাট মুখ, তো আমার এরকম ভরাট এই মুখটাই ঠিক আছে, আমি আলাদা করেই লাগাইনি আর কি। তো এরপরের বার ও বললো, রিমি বলছে যে খুব সামনে থেকে দেখে রিমি বলছে না খুব ভালো হয়েছে, ফার্স্ট দিনের কাজ ভীষণ ভালো হয়েছে। তো দেখা যাক এরপরের দিন আবার কী শিখি, তোমাদের সঙ্গে সব কিছু আমি পাই টু পাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরোটা শেখার পরে অন ক্যামেরা আমি একদিন মেকআপ করবো। আর হ্যাঁ, এখন আমার কাছে ওইসব প্রোডাক্ট কোনো কিছুই নেই, প্রোডাক্ট কবে মানে রিমিকেই আনতে দিয়েছি, কবে আনে। আর দেখো বারবার রিমি বলছি, অ্যাকচুয়ালি আমার মায়ের ডাক নামও তো রিমি, মানে ও দিয়ে মার কথাটাই ভাবছি বারবার, রিমি। তো এই শাড়িটার কথা বলি, আজকে পরে গেছিলাম, অনেকেই বলছে শাড়িটা ভীষণ সুন্দর শাড়িটা, হাকোবা আজরাক প্লাস হাকোবার কম্বিনেশান। আর এখানে রেশম, এখানে কোটা এই ব্ল্যাক, আর এখানে মিরর ওয়ার্কও আছে, দেখো মিরর ওয়ার্ক আছে। অ্যাকচুয়ালি আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, ভীষণই পছন্দের। তো আর এখানে এটা হাকোবা আজরাক প্রিন্ট,
শাড়িটা অ্যাকচুয়ালি আমি একটা বুটিক থেকে নিয়েছিলাম, মানে এইসব শাড়ি কিন্তু সবসময়ের জন্য দোকানে ওরকম বড় দোকানে ছোটো দোকানে ওরকম পাওয়া যায় না, এগুলো অ্যাকচুয়ালি বুটিক ছাড়া পাওয়া যায় না, কারণ এইসব পিস এক পিসই হয়, সেকেন্ড পিস সেরকম হয় না, আর এটা অনলাইনও নয়। আর কি বলতো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো শাড়ি দেখে দিদি এটা কোথা থেকে কিনেছো, তো বলি আমি লিঙ্ক দাও এটাই বলো। তো আমি কিন্তু শাড়ি মানে আজ অবধি অনলাইনে তেমন কোনোদিনও কিনেছি বলে তো আমার মনে পড়ছে কিছু, মানে সরাসরি কিনি, মানে ভীষণ আমি শাড়ি লাভার, তো মানে ড্রেস নিয়ে বিশেষ করে শাড়ি টাড়ি নিয়ে আমি খুব চুজি, তো ওই জন্য শাড়ির রিস্কটা নেই না, ড্রেস ঠিক আছে।